আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকেটিয়া গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাড়িঘরে পানি উঠে গেছে, ক্ষেতের ফসল সব কিছু তলিয়ে গেছে। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার উপায় নেই, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য সাঁকো তৈরি করা হয়েছে। আমি সেই সাঁকোর পরে দাঁড়িয়ে আছি। স্থানীয় ভুক্তভোগী মানুষ বলছেন যারা বয়স্ক বিশেষ করে বাচ্চারা তাদের ঘর থেকে বের করা সম্ভব হচ্ছে না, কারণ এই সাঁকো দিয়ে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে তারা বের হতে পারছেন না। তাছাড়া রাতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কায় বাচ্চাদের আসলে রাখা এবং বয় বিদ্যুতে রাখা তাদের মধ্যে দুষ্কর হয়ে পড়েছে। একসাথে নানা প্রাণী অর্থাৎ হিংসে প্রাণী অর্থাৎ সাপ সহ বিছা অন্যান্য প্রাণী আসলে তাদের কামড়িয়েছে এবং এরই মধ্যে কয়েকজন আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সব কিছু মিলে মানবতার জীবনযাপন করছেন তারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকেটিয়া গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাড়িতে পানি উঠে আসে এবং এই পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে এক মাসের বেশি সময় ধরে, কিন্তু এখন পর্যন্ত এর পরিস্থিতি কোনোভাবেই উন্নতি হচ্ছে না। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য যে উপায় সেটিও আসলে নাই। সাঁকো তৈরি করে বাড়িতে বাড়ির মানুষ এক বাড়ি থেকে অন্য বাড়ি বা রাস্তায় ওঠার চেষ্টা করছেন, কিন্তু তারা বলছেন যারা শিশু এবং বয়োবৃদ্ধ মানুষ তাদেরকে ঘর থেকে তারা বের করতে পারছে না। তাছাড়া রাতে যে কোনো দুর্ঘটনার কারণে মাসায় অথবা উচ্চ স্থানে যারা বসবাস করছেন তারা শিশু এবং বয়োবৃদ্ধ নিয়ে সব থেকে বেশি কষ্টে আছেন। এছাড়া যারা অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং যারা বাড়িতে আছেন যে পয় নিষ্কাশন ব্যবস্থা সেটি আসলে তলিয়ে যাওয়ার কারণে মানুষ সব থেকে বেশি কষ্টে পড়েছেন। সমস্যা রয়েছে বিশুদ্ধ পানীয় জলেরও। সব কিছু বলে মানবতার জীবনযাপন করছেন এই এলাকার মানুষ, তারা চান অবিলম্বে পানি মুক্ত করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হোক।